একটা ফ্যামিলির মেজর সন্তান হইয়া জন্ম নিতে গেলে রে ভাই অত বড় খোফালোর দরকার? সবে পারে না মেজর সন্তান হইয়া জন্ম নিতে। আমার ভিডিওটা দিতে দেরি হয়, দুঃখিত। আমি জানতাম না ফেসবুকও কিংবা টিকটকও অত বেশি ফ্যামিলির মেজর সন্তান হল আসন করি। মেজর সন্তান মানে কিতা জানি রে ভাই? মেজর সন্তান মানে হইলো স্যাক্রিফাইস, মেজর সন্তান মানে হইলো ত্যাগী, মেজর সন্তান মানে হইলো গিয়া পরিশ্রমী। মেজর সন্তানের আর একটা বৈশিষ্ট্য কিতা জানি, এরা অনেকটা স্পষ্টবাদী। অন্যায়রে সহ্য করতে পারে না, অন্যায়রে মানিয়া নিতে পারে না, মিশা জিনিস সহ্য করতে পারে না, এর লাগি মাটি দিয়ে খইলায়। যার কারণে গিয়া অনেকে মনে করে এরা রেজিল, অনেকে মনে করে রাগি। এরা রাগের পিছনে সফট একটা মন আছে, এই মনটা অনেকে বুঝতে পারে না। যারা মিশে কেবল তারা কইতে পারে মেজর সন্তান জিনিসটা কিটা। আর একটা গুণ কিটা জানি, মেজর সন্তানটা হইলো গিয়া ফ্রেন্ডলি মন মানসিকতার। পৃথিবীর যে কোনো জায়গার যে কোনো মানুষের লগে ভালো না কেন, এরা ফ্রেন্ডলিভাবে চলতে পারে, মিশতে পারে এবং নিজরে মানাইয়া নিতে পারে। মেজর সন্তানরা পৃথিবীতে একটা জিনিসের প্রতি খাঙ্গাল, এই জিনিসটা কিটা জানি, মায়ার। তারা একটুকু মায়া করিয়া দেখো আপনি, তারা এক সমুদ্র ভালোবাসা লইয়া আপনার সামনে হাজির হইব। এরা নাম হইলো গিয়া মেজর সন্তান। একটা পরিবারের যদি সাতটা পিলার নিয়ে একটা পরিবার গঠিত হয়, তাইলে মনে করতে হইব একটা পিলারের নাম হইলো গিয়া ফ্যামিলির মেজর সন্তান। আমিও একটা ফ্যামিলির মেজর সন্তান, যার কারণে পৃথিবীর প্রত্যেকটা মেজর সন্তানের প্রতি এই বুক ভরা ভালোবাসা, হৃদয়ে নোংরানো শুভেচ্ছা